আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি শুরু করছি আমাদের কক্সবাজারের রিল্যাক্স ট্রিপের ব্লগ। তো দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে আমরা বাসে যাচ্ছি। আমরা 24 তারিখ রাত 11টার বাসে গ্রিনল্যান্ড কাউন্টার থেকে উঠে পড়ি কক্সবাজারের উদ্দেশ্যে। তো এবার একটু বলি যে যারা আমার মতন খুব মানে একদম ছুটির ঠিক আগ মুহূর্তে বাসের টিকিট করেন, আমি কিন্তু এবার বাসের টিকিট আগে করে মানে একদম ঠিক আগ মুহূর্তে করে খুব কষ্ট পেয়েছি। আমি বিজনেস ক্লাসে টিকিট পাইনি, স্লিপার কোচে টিকিট পাইনি, কোনো ভালো জায়গায় টিকিট পাইনি। পরে আমি ইকোনমি ক্লাসে নিয়েছি। আর আমার বাসের মানুষের একটু সমস্যা ছিল যে তারা গ্রিনল্যান্ড ছাড়া ট্রাভেল করতে পছন্দ করে না। তো এবার গ্রিনল্যান্ডে ট্রাভেল করে আমার খুব কষ্ট হয়েছে, কারণ একদমই লাস্টের সিট ছিল, ইঞ্জিনের আওয়াজ প্লাস ঝাঁকিতে আমি সারা রাত খুব কষ্ট পেয়েছি। তো যাই হোক, কক্সবাজারে পৌঁছে যায় সকাল 6টার দিকে। তো 6টা সাড়ে 6টা নাগাদ আমরা কক্সবাজারের ডলফিন খুব মোড়ে চলে যাই। তো এই সকালবেলার যে লাল মিষ্টি রোদ আর লাল একটা সূর্য, সেই সাথে এই ধান ক্ষেত, পাহাড় এবং গাছপালার যে সৌন্দর্যটা আমার সারা রাতের কষ্টটা একটু অনেকটাই কমিয়ে দিয়েছিল। তো তারপরও বুঝতেই পারছেন কক্সবাজার মানেই একটা খুব আনন্দের জায়গা। তারপরও যদিও দেখা যায় যে এই ঈদের মৌসুমে কক্সবাজার আমাদের গাউসিয়া নিউ মার্কেটের মতন ভিড় হয়ে যায়, তাই আমি চিন্তা করছিলাম যে কীভাবে একটু রিল্যাক্সলি ট্রিপ একটা অ্যারেঞ্জ করা যায়, যার কারণে আমরা চলে গিয়েছিলাম ইরানি বিচে। এবং ইরানি বিচের হোটেল যে রয়্যাল টিউলিপ, যেটা কিনা এখন সি পার্ল স্পা অ্যান্ড রিসর্ট নামে পরিচিত, ওখানে আমরা বুকিং দিয়ে রেখেছিলাম। তো ডলফিন মোড়ে নামার পর এই যে আমরা কয়েকটা সিএনজি দেখছিলাম, তো একটা অটোরিকশা আমাদেরকে নিয়ে যায় ওদের সি পার্ল হোটেলের যে লাউঞ্জ, সেটা ছিল হচ্ছে লাবণী পয়েন্টের একটু আগে। জায়গাটা আমি চিনি, ওখানে আমি আগেও হোটেলে থেকেছি বিভিন্ন সময়, বাট যেহেতু এক্স্যাক্টলি জায়গাটা ওটাই আমি শর্ট ছিলাম না, তাই অটোওয়ালা আসলে আমার কাছ থেকে অনেকগুলো টাকা ভাড়া নিয়েছে, যেটা কিনা কক্সবাজারে আসলে এরকম স্ক্যাম হয়। তো ওদের যে লাউঞ্জটা, এটা হচ্ছে কক্সবাজার কালচারাল সেন্টারের ঠিক অপোজিটে দোতলায়। লাউঞ্জটা দেখতে পাচ্ছেন যে অনেক খুবগুলো বসার জায়গা, বেশ সুপরিসর একটা জায়গা নিয়ে তারা লাউঞ্জটা তৈরি করেছে, যাতে গেস্টরা এসে সকালে এখানে ওয়েট করতে পারে। তারপর প্রায় 1 ঘন্টার ব্যবধানে তাদের শাটল সার্ভিস থাকে। এই যে তাদের ভেতরে আরেকটা রুম ছিল, যারা একটু প্রাইভেসি মেনটেন করতে চান, এখানে টেলিভিশন ছিল, পেপার ছিল এবং বেশ কয়েকটা বড় বড় সোফা ছিল। আমি কিন্তু এইখানের এই সোফাটা একদম শুয়ে প্রায় আধা ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, যেহেতু সেই 7টার সময় আমরা লাউঞ্জে পৌঁছে গিয়েছিলাম। যদি লাউঞ্জটা খুলেছে 9টায়, মানে বাস এসেছে, শাটল বাস এসেছে 9টায়, এবং এই যে শাটল বাসে করে এখন আমরা রওনা দিলাম আমাদের সি পার্ল হোটেলের উদ্দেশ্যে। তো যাওয়ার সময় এই যে আমরা মেরিন ড্রাইভ হয়ে যাচ্ছিলাম, তো যদি আমি ডান পাশের সিট পাইনি, তাই মেরিন ড্রাইভটা আমি খুব ভালো উপভোগ করতে পারিনি। বাট তারপরও আমার কাছে মানে ভালো লাগছিল যে ওকে ফাইন, ফাইনালি আম গোয়িং সামওয়্যার, ইট ওয়াজ আ বিট এক্সাইটিং। তো যাই হোক, যাচ্ছি, যাওয়ার সময় মনে হচ্ছিল যেন রাস্তা আর ফুরায় না, বাট এই যে একপাশে পাহাড় এবং একপাশে সমুদ্র, এই যে একটা পাহাড় এবং সমুদ্রের মিলবন্ধন, এটা আমার কাছে খুব আমাকে খুব নাড়া দিচ্ছিল। এবং গাছপালা বরাবরই আমাকে খুব টানে, তো আমার কাছে ভালোই লাগছিলো। আমি জানি না আমার গলার ভয়েসের কারণে আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন, বাট কী করবো, আমার প্রায় রোজার মাস ধরে পুরো একটা মাস গলা ভেঙে আছে এবং আমি কিছুতেই গলা থেকে সুন্দর আওয়াজ বের করতে পারছি না। তো সমুদ্রের সাদা সাদা ঢেউগুলো না দেখলেই আমার কাছে কেমন যেন একটা শান্তি লাগে। আমি এখানে একটু জুম করে আপনাদেরকে দেখিয়েছিলাম, আর এখানে দেখতে পাচ্ছেন যে স্ল্যাবগুলো তৈরি হচ্ছে যাতে বন্যার সময় সমুদ্রের পাড়টা ভেঙে না যায়। এখানে যেতে যেতে আমরা চলে এসেছিলাম প্রায় প্যাচার দ্বীপ, সম্ভবত জায়গাটার নাম আমাদের মারমেড ইকো রিসর্টের, ওখানে আসলে আমি থাকতে চাচ্ছিলাম, বাট লাস্ট মোমেন্টে বললাম না, রুম পাইনি। এটা হচ্ছে রিজু খাল, ক্রস করছি আমরা তখন, এরপরই একটা চেক পয়েন্ট আছে। তো আপনারা যদি ইরানিতে কেউ হোটেলে থাকেন, এই রিজু খালের চেক পয়েন্টে কিন্তু চেকিংয়ের সময় একটু সময় লাগে, তো আসা যাওয়ার পথে এই সময়টা একটু
বিচার করে নেবেন। এখানে দূর থেকে দেখা যাচ্ছে অনেকগুলো চাঁদ নৌকা সাজানো, হয়তো বা মাছ ধরতে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। আর বনের মধ্যে ছোট ছোট বিভিন্ন ঘরবাড়ি দেখা যাচ্ছিল, বিভিন্ন অফিস আদালত আর মাঠ তো রয়েছেই। বিভিন্ন জায়গায় দেখছিলাম যে বেশ বড় সড়ো এলাকা করে দেয়াল তৈরি হচ্ছে, বাউন্ডারি তৈরি হচ্ছে। আমার মনে হয় এইসব জায়গাগুলোতেও কোনো রিসর্টের কাজ হবে, যেহেতু ইনানি বিচটা কিন্তু 2005 সালে আমি একবার এসেছিলাম, সেখানে অলমোস্ট কিছুই ছিল না, দুই একটা হোটেল ছিল। বাট এখন ইনানি বিচ খুবই মানে বলতে গেলে সুগন্ধা বিচ, লাবণী বিচ ছেড়ে এখন ইনানি বিচের দিকে, টেকনাফের দিকে আরও ওদিকে রিসর্ট তৈরি হচ্ছে এবং বিচটা সম্প্রসারিত হচ্ছে। সম্প্রসারিত হচ্ছে বলতে বোঝাচ্ছি আসলে বিচ তো আগেরটাই আছে, বাট মানুষের আনাগোনা বাড়ছে। তো চলতে চলতে আমরা চলে এসেছি আমাদের হোটেল সি পার্ল স্পায়ান রিসর্ট। তো এই যে দূর থেকে বিশাল হোটেলটা দেখা যাচ্ছিল এবং দেখে আমি একটু এক্সাইটেড ছিলাম যে কীরকম হবে কীরকম হবে। সিলেটের গ্র্যান্ড সুলতানের মতো অনেকটা এটার ডিজাইন আমার কাছে মনে হয়েছে। তো এই যে দেখেন ঢুকতেই একটা বিশাল বড় চাঁদ নৌকা দিয়ে ডিজাইন করা। তো আমি শাটল বাসের ভেতর থেকে ভিডিও করেছি, খুব বেশি সুন্দর ভিডিওটা আসেনি। যাই হোক, এখানে অনেকেই কিন্তু প্রাইভেট কার নিয়ে এসেছিলো, যেটা আমার কাছে খুব মানে ভাল লাগছে যে মানুষ আসলে দিন দিন খুবই সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছে, ড্রাইভারের উপর ডিপেন্ড না করে বা বাস হ্যান ত্যান এইসবের উপর ডিপেন্ড না করে নিজে নিজে ড্রাইভ করে একটা ট্যুর ম্যানেজ করতে চাচ্ছে, এটা আমার কাছে ভালো লাগছে। তো শুরুতেই ওরা সবার একটা আইডেন্টিফিকেশান নিয়ে নেয়, বুকিং নাম্বার এবং এগুলো সব জেনে নেয়। তো আমরা যেহেতু শাটলে ছিলাম, আমাদের কাছে সেই ইনফরমেশান নেয়নি। আমরা চলে গেলাম ভিতরে, ভেতরে এত সুন্দর করে গাছগুলো সাজানো। আমি আগেও বলেছি যে আমি আসলে গাছপালা আমাকে খুবই টানে, তো গাছগুলো দেখছিলাম আমার খুব শান্তি লাগছিল, এরকম গাছের মধ্যে ছায়ার মধ্যে একটা বাসা থাকতো আমার। তো এখানে যাচ্ছি, এই যে বাম দিকে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, তারপর আস্তে আস্তে আমরা আগাচ্ছি। এটা দোতলায় ওরা গাড়িটা তুলে দিবে, এখন আমরা ফার্স্ট ফ্লোরে গিয়ে ল্যান্ড করব, মানে ফার্স্ট ফ্লোরে গিয়ে আমরা নামবো। গ্রাউন্ড ফ্লোরে সাধারণত ওরা হচ্ছে চেক আউট করে, আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে ওরা চেক ইন করে। তো এখানে যে বিভিন্ন ফুলের গাছ, অনেক ফুল, নাম কতগুলো ফুলের আমি নামও জানি না। তো আর বিভিন্ন জায়গায় এইরকম করে আপনার মার্ক করা ছিল যে কোন দিকে কী। তো যেতে যেতে আমাদের গাড়ি, আচ্ছা ওটা দোতলায় ওঠেনি, সরি, আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরে নামিয়ে দিল। তো এখন আমরা যেগুলো হচ্ছে পার্কিং, এখানে সবাই অলমোস্ট তাদের গাড়িগুলো পার্ক করে রেখেছিল। তো তো নিচতলায় যে ওদের গ্রাউন্ড ফ্লোরে যে লবিটা, এটা হচ্ছে মূলত ওদের চেক আউট করার লবি। আমাদের রিল্যাক্স ট্রিপের যে পার্ট ওয়ান সেটা আজকে এখানেই শেষ করছি, পার্ট টুটা দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।